চলতি বছর ঈদুল আজহায় প্রায় 1,04,00,000 গবাদি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রাখা হয়েছে 1,25,00,000-এরও বেশি। চাহিদার তুলনায় প্রায় 21,00,000 গবাদি পশু অতিরিক্ত থাকায় পার্শ্ববর্তী দেশ থেকে পশু আমদানিকে ইতিমধ্যে নিরুৎসাহিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বুধবার সচিবালয়ে পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং পশু পরিবহন বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত পথে অবৈধভাবে গবাদি পশুর প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই, বরং উদ্বৃত্ত রয়েছে 1,03,94,739। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি রয়েছে 1,25,36,333, অর্থাৎ চাহিদার বাইরে গিয়ে 21,41,594 পশু উদ্বৃত্ত আছে, কোরবানির জন্য প্রস্তুত। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। কঠোরভাবে নজরদারি করা দরকার যে কোনোভাবেই বাইরের পশু আসবে না। এদিকে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত এক সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী সাংবাদিকদের জানান, পরিবেশ দূষণ ঠেকাতে রাজধানী সহ সব সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় নির্দিষ্ট জায়গায় পশু কোরবানির ব্যবস্থা নিতে হবে। এছাড়া পশুর বর্জ্য সন্ধ্যার মধ্যেই অপসারণের নির্দেশ দেন তিনি। সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে তারা একটা টিম করা হচ্ছে এবং সেখানে সেই সমস্ত টিমের মাধ্যম দিয়ে এগুলো কালেকশন করবে, করে আমাদের যে ডেস্টিনেশন, যে স্থান নির্ধারিত করা আছে বর্জ্য আপনার সেখানে অপসারণ করার জন্য, বর্জ্য স্তূপীকৃত করার জন্য সেখানে করার জন্য ব্যবস্থা করা হয়েছিল। যানবাহন চলাচল ব্যাহত করে যত্রতত্র পশুর হাট বসানো যাবে না বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।